ওয়ান ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম ব্যাংক। এই ব্যাংকটিতে স্পেশাল ক্যাডার অফিসার সপ্তম ব্যাচে নিয়োগ দেওয়া হবে। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইনফরমেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনের আরেকটি আপডেট ভিডিওতে। ওয়ান ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম ব্যাংক। এই ওয়ান ব্যাংকে স্পেশাল ক্যাডার অফিসার সপ্তম ব্যাচে নিয়োগ দেওয়া হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, ওয়ান ব্যাংকের এই স্পেশাল ক্যাডার অফিসার নিয়ে কথা বলছি আজকের ভিডিওটিতে। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শিক্ষাগত যোগ্যতা, বয়স, কিভাবে আবেদন করবেন, বেতন কত হবে বিস্তারিত। এরকম লেটেস্ট সব নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। এছাড়াও এই ওয়ান ব্যাংক লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি সহ আরো অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আছে, ভিডিও লিঙ্কে দেওয়া ওয়েবসাইটটিতে ক্লিক করে আপনারা জানতে পারেন বিস্তারিত। এছাড়া ডিসক্রিপশন বক্সেও আমার ওয়েবসাইটটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ক্লিক করে আপনারা এরকম লেটেস্ট সব নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য সবার আগে পেতে পারেন। তো চলুন জেনে আসি ওয়ান ব্যাংক লিমিটেড এর স্পেশাল ক্যাডার অফিসার সপ্তম ব্যাচের বিস্তারিত তথ্য। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স অথবা 4 বছরের গ্রাজুয়েশন অনার্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং, যে কোনো ডিসিপ্লিনের উপর পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। কমপক্ষে 3টা ফার্স্ট ক্লাস বা ডিভিশন বা ইকুইভ্যালেন্ট সিজিপিএ থাকতে হবে। কোনো থার্ড ক্লাস থাকলে বা ডিভিশন থাকলে বা ইকুইভ্যালেন্ট বা তথা সমমান থাকলে আবেদন করতে পারবেন না। মিনিমাম সিজিপিএ 4-5 এর মধ্যে চাওয়া হয়েছে অথবা সিজিপিএ 3 চাওয়া হয়েছে 4 এর মধ্যে, এটা থাকলেই ফার্স্ট ক্লাস হিসাবে কনসিডার করা হবে। মিনিমাম বি ও লেভেলে এবং এ লেভেলে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য চাওয়া হয়েছে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশন কিছু আছে, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেটিং সিস্টেম তথা স্পেশালি এমএস ওয়ার্ড যারা জানেন তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশি নাগরিক হতে হবে, বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা রাখতে হবে, আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। আর এই পদটির জন্য বাংলা এবং ইংলিশে যোগাযোগে দক্ষ থাকতে হবে। বয়স চাওয়া হয়েছে 31 মে 2022, 23 বছর পর্যন্ত, তবে ফ্রিডম ফাইটার সন্তানদের জন্য বয়স চাওয়া হয়েছে 32 বছর এবং ওবিএল এর যারা এমপ্লয়ি আছেন তাদের জন্য। আর এই পদটিতে বেতন দেওয়া হবে মান্থলি 50,000 টাকা করে প্রোবেশন পিরিয়ড। 1 বছর চলবে প্রোবেশন পিরিয়ড, আর প্রোবেশন পিরিয়ড 1 বছর পর প্রোবেশন পিরিয়ড কমপ্লিট হলে অফিসার বা সিনিয়র অফিসার হিসেবে এই ব্যাংকে নিয়োগ দেওয়া হবে। যারা স্পেশাল ক্যাডার অফিসার পদে নিয়োগ পাবেন তাদেরকে 5 বছরের জন্য প্রোবেশন পিরিয়ড হবে এবং এটা বন্ড সই করে দিতে হবে। যেভাবে আবেদন করবেন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই www.bdjobs.com এই ওয়েবসাইটে গিয়ে 31 মে 2022 সালের মধ্যে আবেদন করতে হবে। এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের লাস্ট ডেট হচ্ছে 31 মে 2022 সাল। এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কে এসে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে। এখানে জব ডিটেলস দেওয়া আছে, এখান থেকে এসে ক্লিক করে যাবে। এটি ওয়ান ব্যাংকের জব সাইট, সরাসরি ওয়ান ব্যাংকের মাধ্যমে করতে পারেন কিংবা বিডি অফিসের মাধ্যমে করতে পারেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল ওয়ান ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।